হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকের ভিডিওতে আমি কি দেখাবো যে কিভাবে আপনি অনলাইনের মাধ্যমে ফুলিশ ক্লায়েন্ট সার্টিফিকেটটি যাচাই বাছাই করতে পারবেন যে আসলে এটি অনলাইনে আছে কিনা। আজকাল অনেকেই ফুলিশ ক্লায়েন্ট সার্টিফিকেট কিন্তু জাল করে থাকে, যার কারণে আপনার ভিসা পেতে অনেক প্রবলেম হতে পারে। আর যারা ফুলিশ ক্লায়েন্ট কিভাবে আবেদন করতে চান, তারা আমার ভিডিও ডিসক্রিপশনে একটি লিঙ্ক থাকবে কিভাবে আপনার ফুলিশ ক্লায়েন্ট সার্টিফিকেট অ্যাপ্লাই করতে হয়, এই ভিডিওটি দেখে নেবেন। তো বন্ধুরা, যে কারণে আজকে ভিডিওটি করছি, কারণ আমার একটি ক্লায়েন্ট ইতিমধ্যেই একটি ফুলিশ ক্লায়েন্ট সার্টিফিকেট পেয়ে গেছে এবং সে খুব কনফিউজ যে আসলে এই সার্টিফিকেটটা অনলাইনে আছে কিনা। তো বন্ধুরা, দেরি না করে চলুন শুরু করা যাক আজকের ভিডিও টিউটোরিয়াল, কিভাবে আপনারা অনলাইনের মাধ্যমে ফুলিশ ক্লিয়ারেন্স যাচাই বাছাই করবেন। যারা আমাদের ইউটিউব চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে ফেলুন। ইউটিউবে নতুন নতুন ভিডিও পেতে সবার আগে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল, আর সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকনটি রয়েছে তা অন করে দিন। তো ভিউয়ার্স, এখন আমরা কম্পিউটার আছি, দেখবো যে কীভাবে ফুলিশ ক্লিয়ারেন্সটা অনলাইনের মাধ্যমে চেক করতে হয়। তো আপনারা গুগল সম্পর্কে সবাই জানেন, গুগলে গিয়ে লিখবেন ফুলিশ ক্লায়েন্ট। দেখুন, ফুলিশ ক্লায়েন্টস কিওয়ার্ডটি লেখার পর যে ওয়েবসাইটটি আসবে অথবা আমার ভিডিও ডিসক্রিপশনে এই ওয়েবসাইটটি দেওয়া থাকবে। ফুলিশ ক্লায়েন্টসে ক্লিক করার পর বন্ধুরা দেখুন, এখানে দেখতে পারবেন যে এখানে হোম, অ্যাপ্লাই, মাই অ্যাকাউন্ট, সার্চ, কন্ট্রাক্ট, এরকম বাটনগুলো পাবেন। এবং আমরা যেভাবে ফুলিশ ক্লায়েন্ট সাধারণত অ্যাপ্লিকেশন করে থাকি, যেহেতু আজকের ভিডিও হচ্ছে যে ফুলিশ ক্লায়েন্ট হচ্ছে যাচাই বাছাই করবো এবং আমরা দেখবো যে আসলে ফুলিশ ক্লায়েন্টটা ঠিক আছে কিনা, এই জন্য আপনার হাতে থাকা ফুলিশ ক্লায়েন্টটি হাতে নেবেন এবং দেখুন এখানে একটি অপশন আছে সার্চ, সার্চ অপশনে ক্লিক করবেন। সার্চ অপশনে ক্লিক করার পর আপনারা এখানে রেফারেন্স নাম্বারটা দিবেন। রেফারেন্স নাম্বারটা কি, আপনারা যখন অনলাইনে অ্যাপ্লিকেশন করেন একটি রেফারেন্স নাম্বার থাকে, ঠিক আছে, রেফার নাও, অথবা আপনি যখন ফুলিশ ক্লায়েন্টে হাতে নেবেন বাম দিকে দেখবেন উপরে কিওয়ার্ডের নিচে একটি রেফার নং দেওয়া আছে, এই রেফার নংটি আপনি এখানে বসাবেন। তো আমি একটা রেফার বসাচ্ছি আপনার দেখানোর জন্য। তো আমার রেফারটা হচ্ছে 210114 2311। দেন আমি এখানে লিখে দিলাম, তারপর আমি বিউ সার্টিফিকেট ক্লিক করব। তো দেখুন বন্ধুরা, বিউ সার্টিফিকেটে ক্লিক করার পর দেখুন এখানে চলে আসে ফুলিশ ক্লায়েন্ট সার্টিফিকেট ইমন আহমেদ। এখানে আমার হাতেও কিন্তু একটি ইমন আহমেদের ফুলিশ ক্লায়েন্টটি আছে। তো এটা কিন্তু আমরা একদম ইনস্ট্যান্টলি দেখতে পারলাম যে আসলে এটি অনলাইনে আছে ফুলিশ ক্লায়েন্টের ডাটা বেজে গভর্নমেন্টের, তার মানে এটা ফেক না, এটা হচ্ছে সঠিক ওয়ে। সো আপনারা ওইভাবে আপনারা ফুলিশ ক্লায়েন্ট সার্টিফিকেট ভেরিফিকেশন করতে পারবেন এবং ইচ্ছে করলে এখানে ফিনটি ক্লিক করে আপনারা সুন্দর করে এই সার্টিফিকেটটি ফিন করতে পারবেন উইথআউট সিগনেচার এবং সিল ছাড়া। তো আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিও পেতে বেল বাটনে ক্লিক করে রাখুন। সো বন্ধুরা, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সবাইকে।